সো গাইস, ঘুরতে ঘুরতে হঠাৎ এই ফাঁকা খাঁচাটার সামনে এসে ভাবছিলাম যে এটা কিসের খাঁচা, এখানে কি পশু থাকতে পারে। তারপর হঠাৎ এই সাইনবোর্ডটা চোখে পড়লো। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, নমস্তে। এটা এটা আইসুগর, আইসুগর। ও হে গাইস, আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর ডেস্টিনেশন আপনাদের ব্রিজের আছে চিড়িয়াখানা, আমরা দেখাবো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। চলো তো ফাইনালি আমরা চলে এলাম চিড়িয়াখানাতে। আর সত্যি বলতে চিড়িয়াখানার ভেতরে ঢুকে মানে ফার্স্টেই যে সিনিক বিউটিটা আমাদের চোখে পড়বে, এটা এক কথায় জাস্ট অসাম, দারুণ লাগে। পুরো চারিদিক সবুজে সবুজে, মানে একদম মানে চোখ পুরো জুড়িয়ে যায় এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে। আর এখানে তোমাদের রোড ম্যাপস আছে, মানে চিড়িয়াখানার ভেতরে কোথায় কোন পশু আছে তোমরা দেখতে পারবে, সেই দেখে তোমরা যেতে পারো। আর জাস্ট এন্ট্রান্সটা দেখো, উফ, লাজবাব এন্ট্রান্স। তো চলো এন্ট্রান্স ধরে এবার এগিয়ে যাই পশুদের খাঁচার দিকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কুমির, যেখানে কুমির মহাশয় বাবু হাঁ করে বসে আছে, জানি না কাকে খাচ্ছেন না কোনো ফিমেল ক্রোকোডাইলকে দেখতে ব্যস্ত, যাই হোক। আর এখানে মেল ক্রোকোডাইল দেখতে এসেছিলাম হচ্ছে আমরা, ইয়েলো অ্যানাকোন্ডা, তোমরা দেখতেই পাচ্ছ। বাট এই গোটা জায়গাটার মধ্যে এক্স্যাক্টলি ইয়েলো পাথরে ভর্তি, শুধু আমি জুম করে দেখাই। এখানে যদি তোমরা কেউ অ্যানাকোন্ডা দেখতে পাও প্লিজ কমেন্টে জানিও, হ্যাঁ আমার চোখে পড়ছে না। আচ্ছা হ্যাঁ ম্যান, দাও। এইখানে এক ভদ্রলোক তো দেখা গেছে, পাশ থেকে থ্রেড দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রথম সরীসৃপ ঘরের জিনিস। সেকেন্ড দেখা যাক আদৌ কিছু আছে কিনা। এটা হচ্ছে মনোলেট, মনোকেলেট কোবরা, কিন্তু হ্যাঁ কিন্তু এখানে কোবরার কোনো, যাই হোক তো, যাই হোক তো, কোবরা পাওয়া তো মিসিং আছে। নেক্সট হচ্ছে রাসেলস ভাইপার, এটা আমাদের র্যান্ডি অটন নয়, এটা রাসেলস ভাইপার। কিন্তু ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, এখানে অনেক কিছু আছে সব বন্ধ। এবারে নেক্সট হচ্ছে রক পাইথন, কিন্তু আপাতত পাইথন মিসিং। আমারে यहां ऐसा ही होता है। তো ফাইনালি বারবিস পাইথন দেখা পাওয়া গেছে, একটা না অনেকগুলো আছে এখানে। এই যে জিনিসগুলো জীবিত না মৃত জানি না, নেমে দেখতে হবে। যা এই যে বাঘ, বাঘ মামা আসছে, বাঘ মামার এন্ট্রি। ফাইনালি বাঘ মামার দেখা পাওয়া গেছে। রুগ্ন খেতে পায় না, ভাবছি জীবনে কিছু করতে না পারলে এখানে এসে ওর খাওয়া হয়ে যাবো। যাই হোক, বাঘ মামা কষ্ট পেয়ে দুঃখ পেয়ে চলে গেছে। ভাবাই যায় বাঘের খাঁচায় বাঘ দেখতে এসে দেখি বাঘ ভেতর থেকে তার প্রেমিকাকে দেখছে, আমি এর সাথে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে হঠাৎ এই ফাঁকা খাঁচাটার সামনে এসে ভাবছিলাম যে এটা কিসের খাঁচা, এখানে কি পশু থাকতে পারে। তারপর হঠাৎ এই সাইনবোর্ডটা চোখে পড়লো, মানে এক সেকেন্ডের জন্য দেখে ভেবেছিলাম ভেতরে হয়তো আমাদের মাননীয় মমতা বন্ধু একা দেখতে পাবো, কিন্তু দেখলাম যে এখানে যে পশুটি আছে সেটির নাম রেখেছেন উনি কথাও কলি।
তো চলো ভিডিও মোটামুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর দেখো আরও কিছু পশু পাখি ছিল অল্প কিছু, যেগুলো আর শুধু শুধু দেখালাম না, কারণ পাখি টাখি এসব হ্যান ত্যান এগুলো তো তোমরা মোটামুটি সবাই জানোই বা দেখোই। তো আমি মোটামুটি যেগুলো একটু ইন্টারেস্টিং লেগেছিলো চিড়িয়াখানাতে সাপ বাঘ টাক এইগুলোই দেখানোর চেষ্টা করলাম। তো সব থেকে মেন কথা যেটা, সেটা হচ্ছে যারা এখন চিড়িয়াখানা যেতে চাইছো, যদি এই সময় কেউ যেতে চাইছো, তাহলে আমি বলবো যে প্লিজ পয়সা খরচা করে যাওয়ার দরকার নেই, কারণ চিড়িয়াখানার টিকিট এখন 50 টাকা হয়ে গেছে। বাট ভেতরে কিন্তু কোনো গেলে পশু সেরকম দেখতে পাবে না, অনেক খাঁচাই ফাঁকা পড়ে আছে, অনেক পশু এই গরমে বেরোতে পারছে না, তাহলে ভেতরে ঢুকে বসে আছে। তো মোটামুটি এখন গেলে সেই মজাটা কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, এটাই বেসিক্যালি তোমাদের জানানো ছিল। আর এখন তো টিকিটের দাম 50 টাকা করে হয়ে গেছে, বাট ঠিক আছে, ওভারঅল মোটামুটি একটা চিড়িয়াখানা আমাদের অবশ্যই একটা ভালো এরকম ইন্টারেস্টিং জায়গা, যেতে পারো এক্সপিরিয়েন্স জন্য, বাট সেরকম কিছু দেখার নেই। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা মধ্যে এইটুকুনি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর যদি কিছু তোমাদের বক্তব্য থাকে সেটা কমেন্টস অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।